সাল 2007, অভিনয় হাতেখড়ি হয় তার সৌজন্য ধারাবাহিক দুর্গা। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এরপর কেটেছে বহু বছর, ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ। তবে এইসবের মাঝেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা, গুঞ্জন খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। গত বছর সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন সন্দীপ্তা। এক ওটিটি প্ল্যাটফর্মের উচ্চ পদস্থ কর্মী সৌম মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন তিনি। শোনা যাচ্ছে চলতি বছরেই নাকি ছাদনাতলায় যাবেন তারা। সত্যি কি তাই? এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে সন্দীপ্তা জানান, এখনই বিয়ে করছি না, হাতে আপাতত অনেক কাজ, বাগদান বা বিয়ে করলে ঢাক ঢোলে পিটিয়েই করব, সবাই সবটা জানতে পারবেন, কিচ্ছু লুকোবো না। এখানেই শেষ নয়, সন্দীপ্তা আরও বলেন, সকলের কৌতূহলকে প্রশ্রয় দিয়েই জানিয়ে রাখি যে হ্যাঁ, আমার একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে, তাকে বিয়ে করলে সকলেই খবর পাবে, তবে এই মুহূর্তে বিয়েটা করছি না। কেরিয়ারে দীর্ঘ পথ পেরিয়েছেন সন্দীপ্তা, আপাতত পর্দায় নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পালা। নানান ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। 9 জুন মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ নষ্টনীর। একবারই চেনা ছকের বাইরে ধরা দিয়েছেন অভিনেত্রী। এরকম আরও অনেক আপডেটসের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।